হ্যাঁ, আপনার নাম কি? আমি আপনার নাম কি? আমার নাম এদিকে কোথায় জল হয়েছিলেন? মানিক। এদিকে আমি কোথায় জল হয়েছিলেন? এই ইন্ডিয়া পলান শুরু করছিলাম, এই কেন? সময় আমারে সবাই ধরছে। কি ধরছে? হ্যাঁ, কি ধরছে? আমার আমার কোনো দোষ নাই, আমি পলাইতেছি প্রশাসনের ভয়তে। কেন প্রশাসন? প্রশাসন কি করছেন? জি, আমি প্রশাসনের ভয়তে পলাইতেছি। আপনার সাথে কি ছিল? আমার সাথে ছিল, সাথে আমার সাথে হ্যাঁ 60-70-এর মতো ছিল। 70 কি লাখ? লাখ, হ্যাঁ লাখ, 60-70 লাখের মতো ছিল। তারপরে তারপরে ব্রিটিশ পাসপোর্ট ছিল, ব্রিটিশ আর ছিল বাংলা পাসপোর্ট ছিল, আর টাকা ছিল, এই আর কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল, ক্রেডিট কার্ড ছিল। কি ছিল তো? আপনার নামে কি? জি, আমি আমি কালামানিক মানিক। আমি সবাই রাইটার। জি, অনেক ইসে রায় দিয়েছি আমি নিজে। জি, আমার ভুল হয়েছে দাদা, আমাকে ক্ষমা করে দিন দাদা। কিসের ভয়? আমি আমি এখান থেকে যাওয়া নিছি, তখন আমাকে দুইটা ছোকরা ধরছে। ছোকরা ধরার পরে আমারে প্রথম বলছিল যে আমারে যদি এই বর্ডার পার করে দেয়, আমি তারে 15-এর মতো দেব। কন্টাক্ট হয়েছে 15? জি, 15-এর মতো। আমি ওগুলো দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, সব দিয়ে। তারপরে ওরা প্রথমে আমাকে নৌকায় তুলছে, তোলার পর আমারে ওদের আমার কাছে যা ছিল সব ওরা নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। তারপরে ভাই আমার কি বাইরে মারছে, কোথায় কোথায় মারছে, অনেক মারছে, বেশি মারছে, আমাকে মারছে। মারার পরে আপনাদের ফোন দিয়েছে। কয়জন ছিল তোর মারার সময়? ওরা তো ওরা বলছিল ওরা ওরা বিশ্বাসঘাতক, ওরা রাজাকার। ওরা আমাকে বলছিল ওর সাথে কি কথা হয়েছিল, ওপারে দিয়ে দেবে, কিন্তু ওরা দেয় না। ওরা টাকা পয়সা নিয়ে তারপরে যে নৌকা আল্লাহর সাথে আমারে এই মানুষজন খবর দিয়েছে, মানুষজন খবর দিয়েছে। আমি ওপারে দেখছিলাম, প্রশাসনের ভয়তে যাইতে চাইছিলাম। প্রশাসনের তুই এত আকাম করছো কা? তুই এত আকাম করছো যাহা নয় যে ওপার যাবে। আমাকে মাফ করে দেন, আমাকে আমারে একটু ছাড়িয়ে দেন, আমি ওপার যাবো। আমি আর পেন থাকবো না, থাকলে আমার মাটি লাগবে। ওরা